বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ করে গাজীপুরে বেগম খালেদা জিয়ার আগমন ঠেকাতে প্রতিদিনই বিক্ষোভ কর্মসূচি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে 27 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে জেলা ও মহানগর ছাত্রলীগ। তারেক রহমান জাতির কাছে ক্ষমা না চাইলে অথবা তাকে বিএনপি থেকে বহিষ্কার না করলে খালেদা জিয়াকে গাজীপুরে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। যদি তারেক রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে আমরা গাজীপুরে খালেদা জিয়াকে প্রবেশ করতে দেব না। এদিকে ছাত্রলীগের এমন ঘোষণাকে আমলে নিচ্ছে না গাজীপুর জেলা বিএনপি। জনসভা সফল করতে প্রশাসনের অনুমতি নিয়েই সব ধরনের প্রস্তুতির কথা জানালেন দলের নেতারা। লক্ষ লক্ষ লোক ওই দিন সমাবেশ হবেই, তাদেরকে এখন নিষেধ করার মতনও কোনো সুযোগ নাই। আর সেই লক্ষ লক্ষ লোক এখানে আসার পর সেখানে কেউ এই জনসভাকে বাধাগ্রস্ত করবে এটা আসলে আমরা বিশ্বাসই করতে পারছি না। প্রধান দুই রাজনৈতিক দলের এমন মুখোমুখি অবস্থানে জেলায় সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা। আসলে বিশৃঙ্খলা না করে প্রশাসনিক একটা দায়িত্ব নেওয়া উচিত এখানে, যেহেতু কোনো বিশৃঙ্খলা না ঘটে। এদিকে জনগণের যানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় পুলিশ সুপার। মানুষের যানমালের যেন ক্ষতি না হয়, আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।